নারীর প্রতি অব্যাহত সহিংসতা আজ দেশ তার প্রতিবাদে উত্তাল। বেগমগঞ্জের ঘটনা শুধু আমাদের নয়, জাতিসংঘ এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। আমরা নারীর প্রতি এই সহিংসতার বিচার দাবি করছি, ঘৃণা প্রকাশ করছি, একই সঙ্গে কথাও বলবো, নারী ও শিশু নির্যাতন আইনে পরিবর্তন করে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড আইন করা হোক এবং দ্রুত বিচার আদালতে এর বিচার করা হোক। দ্রুত বিচার আদালতে বিচার করা হয় না বলেই কোনো রেপ কেসের বিচার হচ্ছে না, যার ফলে এরা আরো বেশি উৎসাহিত হচ্ছে। এটা না হওয়ার কারণ হচ্ছে অনৈতিক অর্থ উপার্জন, রাজনৈতিক সম্প্রসারণ, পুলিশের অনৈতিকতা, এসব থেকে বেরিয়ে আসতে হলে রাষ্ট্রীয় কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর শুধুমাত্র রাষ্ট্রই না, আমাদেরকেও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যারা যাতে করে এই সমস্ত ধর্ষণকারী আর উৎসাহিত না হতে পারে। বাংলাদেশে অব্যাহত নারী নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে আমরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশ ব্যাপী অর্থাৎ পাহাড় এবং সমতল সর্বত্র আমরা এই প্রতিবাদে আমরা এই মানববন্ধন এবং সম্মিলিত সাংস্কৃতিক আন্দোলন প্রতিবাদ আমরা শুরু করেছি। এবং আমরা বলতে চাই এই আন্দোলনের মধ্য দিয়া সর্বস্তরের যে অর্থাৎ যে নারী নির্যাতন এবং ধর্ষণের যে ঘটনা ঘটছে তার প্রতিবাদ জানাতে চাই এবং সরকারকে বলতে চাই নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং কোনোভাবে যেন আইনের ফাঁক বলে ধর্ষণকারীরা বেরিয়ে যেতে না পারে, সে ব্যাপারে আমরা আহ্বান জানাই। এবং আমাদের আজকের এই সাংস্কৃতিক সমাবেশের মাধ্যমে সারা দেশের যারা এখনও আওয়াজ তোলেন না তাদের প্রতি আমরা আহ্বান জানাই, আপনারা আওয়াজ তুলুন। আপনারা যদি আওয়াজ তোলেন তাহলে আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনোভাবেই কোনো ধর্ষক রেহাই পাবে না।